আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো মেবি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রিডমির একটা ওয়াচ নিয়ে। এটার মডেলটা হচ্ছে রিডমি ওয়াচ 3 অ্যাক্টিভ। সো এই প্রোডাক্টটি আমি আপনাদের সামনে আনবক্সিং করব এবং এর ভিতরে কি আছে, কি কি পাবেন আপনারা, এটার মধ্যে কি কি সুবিধা আছে, সো আমি এইগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো মেবি এটা হচ্ছে, মেবি এটার প্রাইস আমি যদি বলি, এটার প্রাইস হচ্ছে মাত্র 3850 টাকা। সো এটা আরও বেশি আছে প্রাইস, এক এক জায়গায় এক এক রকম রেট। সো আপনারা যদি আমার কাছ থেকে নেন, সেক্ষেত্রে আমি 3850 টাকার মধ্যে এই রিডমির ওয়াচটা দিতে পারবো। সো ওয়াচ 3 অ্যাক্টিভ এটা মডেল। তো মেবি যারা আমার ইউটিউবে নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লাস আমার যে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অর্থাৎ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তো তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। তো মেবি আমি এটা আনবক্সিং করবো এখন আপনাদের সামনে। তো চলেন আগে আনবক্সিংটা সেরে নিই। তো ভিউয়ার্স, আমি যদি এই বক্সটি খুলি, এই বক্সটি খুললেই আপনারা পেয়ে যাবেন ভেতরে আসলে কি আছে আমি জানি না। তো দেখি, ভিতরে খোলার পরে পাইলাম একটা ম্যানুয়াল বুক। সো এটা দরকার নাই, আমি আমি ঘড়ি দেখবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো মেবি আমরা এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখলাম যে একটা কেবল। সো এটা মনে হয় ঘড়ির চার্জার কেবলটা, এটা দিয়ে ঘড়িটা চার্জ দিতে পারবেন। সো এটা হচ্ছে কেবল, এরপরে দেখা যাচ্ছে যে প্যাকেটিং করা আছে। সো এটা হচ্ছে মেবি ঘড়ি, সো এটাই হচ্ছে মেবি ঘড়ি। তো এটা আমরা অন করি, তো অন করলে দেখা যাক কি হয়। তো এটা অন করার চেষ্টা করতেছি, তো অন করতেছি, অন করার সঙ্গে সঙ্গে একটা লোগো আসলো, যেটা হচ্ছে এমআই লোগো। তো অন হয়ে গেল, মেবি এটা কিন্তু অন হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন যে এটা পাবেন কিন্তু 12 মাসের ওয়ারেন্টি সুবিধা, যেটা কিন্তু 1 বছর। তো গাইস, এখন আমরা দেখে নিব যে রিডমি ওয়াচ 3 অ্যাক্টিভ মডেলে কি কি সুবিধা আছে, অর্থাৎ কি কি ফিউচার আছে, আমরা এখন দেখে নেব এক নজরে। সো এইখানে প্রথমে আছে 1.83 এলসিডি বিগ স্ক্রিন। সো এখানে কিন্তু স্ক্রিনটা হচ্ছে এলসিডি প্যানেল। তো এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 1.83 ইঞ্চি, এটা একটা এলসিডি প্যানেল। তো এরপরে আছে মেবি যেটা হচ্ছে যে সাপোর্ট ব্লুটুথ কলিং ফিউচার, এটাতে আছে মেবি ব্লুটুথ কলিং ফিউচার, যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের কলগুলোকে এই ঘড়িতে রূপান্তর করতে পারবেন, অর্থাৎ ফোনের কলটা ঘড়িতে ট্রান্সফার করতে পারবেন। তো এখানে মেবি অন্যান্য ঘড়িতে আছে, মেবি যেটা হচ্ছে যে একটা জিনিস আমি আপনাদের বলে দেই, সেটা হচ্ছে এই এই ঘড়িটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফোনটা রিসিভ করতে পারবেন, আপনার ফোনের কলটা রিসিভ করা যাবে, প্লাস কলটা কেটে দেওয়া যাবে। কিন্তু অন্যান্য যে ঘড়িগুলো আছে, সেইখানে আপনি কল রিসিভ করতে পারবেন বাট কাটতে পারবেন না। এটাতে আরও ফিউচার আছে, যেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা দিবে 12 ডেজ পর্যন্ত, অর্থাৎ 12 দিন পর্যন্ত এটার ব্যাটারিটা ব্যাকআপ দিবে। আর মেবি এটাতে আছে 100+ ওয়ার্কিং মোডস, অর্থাৎ আপনি ওয়ার্কিং, হাঁটার, যে কোনো সাইকেল চালানো বা বিভিন্ন ধরনের মোড আছে এই ঘড়িতে। আপনারা যারা ঘড়ি ইউজ করেন তারা জানেন যে ঘড়িতে অনেক ধরনের মোড থাকে। সো এটাতে ওয়ার্কিং মোড 100+-এর উপরে আছে, তো এটা অনেক বেশি অন্য অন্য ঘড়ি থেকে। তো এখানে আরও আছে মেবি যেটা হচ্ছে রিচ ওয়াচ ফেস। সো এটাতে আপনি মেবি যেটা হচ্ছে যে এটা যখন আপনি এদিকে আপনার আই কন্টাক্টের মতো কাজ করে, সেটা যে আপনি যখন ঘড়িটা আপনি যখন এইভাবে দেখবেন, তখন এই ঘড়িটা দেখতে পাচ্ছেন যে লাইটটা অন হয়ে যায়। আবার যখন আপনি চাইলে কিন্তু যখন হাত দিয়ে ধরবেন, দেখবেন লাইটটা বন্ধ হয়ে গেছে। এই যে আপনি লাইটটা জ্বালান, জ্বালানোর পর হাত দেন, দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে। সো এটা মেবি এটা সেন্সর সিস্টেম আছে, দেওয়া আছে যেটার মাধ্যমে এই যে আপনি কিন্তু চাপতে হবে না, ঠিক আছে, এই যে এই বাটনটা চাপতে হবে না, আপনি জাস্ট এইভাবে ধরবেন, আপনার চোখের সাথে মিলবে, মিলার পরে কিন্তু ঘড়িটা আর কি দেখা যাবে, টাইমটা দেখা যাবে। অনেক ঘড়ি আছে যে এই বাটন চাপতে হয়, কিন্তু এই ওয়াচটার ক্ষেত্রে কিন্তু বাটন চাপতে হবে না আপনাকে। সো এটা আপনার আই কন্ট্যাক্ট বললেই চলে। এটাতে আছে অল ডে হার্ট মনিটরিং সেন্সর, যেটার মাধ্যমে আপনি প্রতিনিয়ত 24 ঘন্টায় আপনাকে হার্ট রেট মনিটরিং করে এই ঘড়িটা, আপনার হার্টবিট বাড়তেছে কমতেছে এরকম, আপনার যদি কমে বাড়ে এটা কিন্তু আপনাকে সব সময় দেখাইতেছে এই ঘড়ির মাধ্যমে। আপনি কিন্তু জানতে পারবেন আপনার হার্টবিট কত আছে, দেখেন এই যে আমার ঘড়িতে হার্টবিট কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে হার্টবিট, হার্টবিট কিন্তু প্রতিনিয়ত সে মাপতেছে।
তো মেবি এটা অনেক সব ঘড়িতেই থাকে, বাট এটা তো আছে একটু অন্যরকম। তো আরেকটা হচ্ছে স্লিপ মোড, যেটার মাধ্যমে আপনি কতটুকু ঘুমাইছেন এবং কতটুকু স্বপ্ন দেখছেন, প্লাস কতটুকু ডিপ ঘুম হয়েছে আপনার, ডিপ স্লিপ যেটাকে বলে, গভীর ঘুম, আর কতটুকু হালকা ঘুম হয়েছে, এটা কিন্তু আপনি সকালবেলা জানতে পারবেন ঘড়িটা যদি আপনি পয়রা রাত্রে শুয়ে থাকেন। সো রাত্রে শুয়ে থাকলে এই ঘড়িটা পয়রা সকালবেলা আপনি জানতে পারবেন আপনি কতটুকু রাত্রে ঘুমাইছেন এবং আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে কিনা, স্বপ্ন দেখছেন কিনা রাতে, সেটাও আপনি জানতে পারবেন এই ঘড়ির মাধ্যমে। তো এটাতে আর একটা জিনিস হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, অল ডে অক্সিজেন মনিটরিং, ঠিক আছে। এই ঘড়িটা আপনার প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা মনিটরিং করে, প্রতিনিয়ত আপনার শরীরে কতটুকু অক্সিজেন দরকার, অক্সিজেন আছে কিনা আপনার শরীরে, সেটা কিন্তু এটা ঘড়িটা আপনাকে সবসময় জানাবে। আর আপনার রক্তে অক্সিজেনের অভাব কখন পড়বে সেটা কিন্তু সে জানিয়ে দিবে আপনার ব্রাইভেট আকারে। সো এটাও প্লাস পয়েন্ট। এরপরে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে IP68 রেটিং, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটার রেস্টেন্ট, যেটার মাধ্যমে আপনি সীতাভাটা পানি অর্থাৎ 1 মিটার গভীর পানির পর্যন্ত নিয়ে যেতে পারবেন ঘড়িটা, অর্থাৎ আপনি সুইমিং পুলে সাঁতার কাটলে সেক্ষেত্রে আপনি ঘড়িতে সাঁতার কাটা যাবে। কিন্তু বাট আমি একটা জিনিস অফার করবো আপনাদের, যে আপনারা কখনো ইলেকট্রিক ডিভাইস পানিতে ভিজাবেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওয়াটার প্রুফ, ঠিক আছে, ওয়ারেন্টি আছে 1 বছরের, সেটা বুঝলাম, ঠিক আছে। কিন্তু এক সময় দেখা যাবে যে যে ইলেকট্রিক ডিভাইসটা 10 বছর চলার কথা ছিল, যেটা পানির মাধ্যমে আপনি সবসময় পানি ভরাইছেন ই করছেন, সেক্ষেত্রে দেখা যাইতেছে সেটার এটা আর কি 10 বছরের জায়গা সেটা 5 বছর আপনার টিকবে, ঠিক আছে। কারণ একটা ইলেকট্রিক ডিভাইসে যদি পানি যায় সেক্ষেত্রে কিন্তু অনেক 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 ক্ষতি হয়, ঠিক আছে। ইলেকট্রিক জিনিস মানে পানি থেকে বিরত রাখতে হবে আমাদের। সো আমি এটাই বলবো যে আপনারা ঘড়িটি পানিতে না নেওয়ার। ধরেন আপনি অজু করছেন, সেক্ষেত্রে পানি গেল, এটা কোনো ব্যাপার না, বৃষ্টির পানি, এটাও কোনো ব্যাপার না। তো এটাতে আছে ম্যাগনেটিং কেবল সিস্টেম চার্জিং, যেটা আপনি ম্যাগনেট টাইপের একটা চার্জিং কেবল পাবেন, যেটা আমি আপনাদের দেখাইতেছি। এই যে এটা হচ্ছে ম্যাগনেট টাইপের কেবল, এটার মাধ্যমে আর কি ঘড়িটা চার্জ দিতে পারবেন। এই যে দেখেন, এটা যখন আমি এখানে লাগাবো, ঠিক আছে, এটা ম্যাগনেট টাইপের, সো এটা ম্যাগনেট সিস্টেম এখানে লাগা যাইতেছে, ঠিক আছে। এটাই বলো তো বোঝাইছে যে ম্যাগনেট টাইপ চার্জিং সিস্টেম। সো এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এটা মেবি দেখছেন, এটা কিন্তু ধরে রাখার ক্ষমতা আছে, অনেক হার্ড, অনেক হার্ড। আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, বিভিন্ন ধরনের ঘড়িগুলো আছে, যেগুলো কিন্তু হালকা, আপনি লাগানোর পরে যদি একটা ঝাঁকি দেন সেক্ষেত্রে পড়ে যাবে হালকা, কিন্তু এটা ম্যাগনেটটা অনেক শক্তিশালী ম্যাগনেট। তো এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো এই হচ্ছে মূলত ফিউচার। তো গাইজ, এখন যে আমার ঘড়িটি হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এটা এই মূলত রেডমি ওয়াচ অ্যাক্টিভ 3। তো এটা হাতে লাগাইলাম, হাতে লাগার পর কিন্তু একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এটা অন্যরকম একটা ফিল দেয়। তো এটাই অনেক সুন্দর লাগে হাতে পড়লে। তো আমি এখন আউট লুকে চলবো, অর্থাৎ আমার পুরা ফেসটা দেখাবো, দেখি কেমন দেখা যায় এই ঘড়িটা পড়লে। তো গাইস, এটা হচ্ছে মেবি ঘড়িটা, ঠিক আছে। হাতে কেমন মানাইতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এটা অনেক আমার কাছে ইজি মনে হইতেছে, ইজি, আরামদায়ক, অনেক ফিতাটা অনেক সুন্দর, সো ঘড়িটা অনেক সুন্দর। সো এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। সো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাই দিব এই ঘড়িটি। তো এই ঘড়িটির মূল্য কিন্তু আমি অনেক কম দামে সেল করতেছি, অর্থাৎ 3850 টাকার মধ্যে আমি এটা আপনাকে সেল করে দিব। তো এটার বাজার মূল্য মেবি 5000 টাকার উপরে। তো এটা আমি কমের মধ্যে আপনাদের সাথে দিয়ে দিব, এটা একদম প্রফিট ছাড়া বললেই চলে। তো এখন যারা যারা নিতে চাইতেছেন অবশ্যই অর্ডার করে ফেলেন, স্টক সীমিত। তো এটাই হচ্ছে মূলত কাহিনী। তো ঘড়িটা পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকটা কিন্তু অন্যরকম লাগতেছে। সো আপনারা চাইলেও নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন, স্টক সীমিত। আল্লাহ হাফেজ।